মমতা ব্যানার্জি সব সময় ভড়কায়। এই দেখুন না, নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মিটিং করছে। সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী তোষণবাজ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। উনি নাকি এনআরসি আটকেছেন। এনআরসি কবে হলো, কবে বিজ্ঞপ্তি হয়েছে এনআরসি? সিএএ আইন পাস হয়েছে আমরা জানি, আর সিএএ আইনে কাউকে তাড়ানোর কথা বলা হয়নি। যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে উৎখাত হয়েছেন তাদেরকে সিএএ এর আওতায় সম নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর সিএএ কার্যকর হবে। মমতা ব্যানার্জি দেখবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। আমি বলে গেলাম, মিথ্যা কথা সংখ্যালঘুদেরকে ডেকে, আলে মলে মাদের ডেকে নেতাজি ইন্ডোরে বলছে, একটু আগে বলছে এনআরসি নাকি রুখে দিয়েছি। এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করে। আমরা নন্দীগ্রামের হরিপুরে পদ্মফুল থেকে জেতা জয়নাব বিবিকে প্রদান করে আমরা প্রমাণ করে দিয়েছি যে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিতে সমাদৃত, কিন্তু মমতা মুসলিমদের আমরা সমর্থন করি না। মমতা মুসলিম মানে চোর, সুদখোর, নামাজ পড়ে না, মানুষকে খুন করে, অত্যাচার করে, আর পঞ্চায়েত থেকে টাকা তোলে, তোলাবাজ 100 দিনের টাকা থেকে শুরু করে যত অপকর্মের সঙ্গে যুক্ত। এই লোকেরাই সন্দেশখালী শাহজাহান শেখ থেকে শুরু করে জাহাঙ্গীর ফলতার জাহাঙ্গীর এলাকায় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। তাই আপনারা সবাই শক্তিশালী সংগঠন গড়ে তুলুন। আগামী দিনে দুর্গোৎসবে জনসংযোগের হাতিয়ার হিসেবে গড়ে নিজেকে তুলে এলাকায় খেলা, মেলা, অনুষ্ঠান, পূজা পার্বণ সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখুন। আর বিশেষ করে আমার পঞ্চায়েত মেম্বারদের আমি অনুরোধ করব, অন্তত সপ্তাহে 5 দিন সকালে, প্রাতে অথবা বিকালে আপনার শারীরিক সুবিধা অনুযায়ী এলাকাতে গাড়ি চড়ে নয়, পদপ্রজে প্রদক্ষিণ করুন। লোক অন্তত আমার পঞ্চায়েত আমার দুয়ারে, আমার পঞ্চায়েত আমার গ্রামে, আমার পঞ্চায়েত আমার পাড়াতে, আমার পঞ্চায়েত আমার হাতের কাছে, এইটা যেন বলতে পারে। 24-এ যখন প্রচারে যাব তখন আমাদের যেন সবাই বলে, আপনাদের পঞ্চায়েত তৃণমূলের থেকে অনেক 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 ভালো। এই কথাটা আমরা শুনতে চাই। এই কথাটা শুনতে গেলে আপনাদের যা করার সে কাজটা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে